নি তাকদা টি স্টেট, সেখানেই এখন যাচ্ছি। অতল এইদিকে যাব, এই টি স্টেটে জঙ্গলে মাঝখানে পুরো রাত যাচ্ছি আমরা। আমার হাঁপিয়ে গেছে, ভুল রাস্তা চলে এসেছি। ঢালু উঁচু, ঢালু উঁচু, আমি পড়লে আমায় বাঁচিও। নড়ছে, চা বাগান শুরু। ও ওয়াও, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূবালিস লাইফস্টাইল। সো সকাল হয়ে গেছে অ্যান্ড এই টি পটগুলোতে আমাদের চা খেতে দিয়েছে, দেখুন কি কিউট না। তো আজকে ব্রেকফাস্টে আছে আলু পরাঠা, সস অ্যান্ড হচ্ছে আচার। এখন আমরা যাচ্ছি একটা টি গার্ডেনে, তাকদা টি স্টেট, সেখানেই এখন যাচ্ছি। এইটা তাকদার একটা স্কুল, হাই সেকেন্ডারি স্কুল। এটা স্কুলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, পাস করে গেছি। এখন একটা সরু রাস্তা দিয়ে আমরা যাব। আর আমাদের সাথে আছে সন্দীপ, পুষ্পিতা অ্যান্ড আমার মা বাবা। আমার শ্বশুরশাশুড়ি রুমেই আছে, রুমেই আছে। তো এই না, ও আচ্ছা, আমার সাথে আমার হাজবেন্ডও যাচ্ছে। ফাইনালি ও ক্যামেরাটা বার করছে, এই দেখো পুষ্পিতা হাই করে দাও। খুব কিউট লাগছে পুষ্পিতাকে, আমার মাকেও বেশ ভালো লাগছে, বাবাকেও ভালো লাগছে। সন্দীপ সে হাই টু মাই ভিউয়ার্স। অতল এদিকে যাব, এই টি স্টেটে। আচ্ছা, রাংলি টি স্টেট, রাংলি টি স্টেট প্রায় কত কিলোমিটার? 1 কিলোমিটার মতন। হ্যাঁ, জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। এ কি, কোথায় এলাম? সিধা কিস তারা, তোমার কালকে হিসাব করেছি ওই মোটামুটি 1-2 এর মত, ভুল রাস্তা চলে এসেছি। ঠিক আছে, এইখান দিয়ে চলে নে, চলো। হ্যাঁ ঠিক আছে, চলো তোরা দেখা দাও। চলো হ্যাঁ, ধরো দেখা দাও বাচ্চা, মিনি গাইড। না না ওই গো, আমাকে বন্ধু হই যায় বাবা গো। কি রাস্তা, মা গো আমি পড়লে আমায় বাঁচিও। খাচ্ছি অলরেডি, কি রাস্তা, জঙ্গলে মাঝখান দিয়ে পুরো রাত যাচ্ছি আমরা। আমার হাঁপিয়ে গেছে। এখানে উপরে উপরে বাড়ি আছে, আগেই হার মেনে নেয়। ঢালু উঁচু, ঢালু উঁচু, ও গড। তো দেখা দিয়েছে, চুলগুলো এত ভেজা, জানি না কখন শুকাবে। প্রায় অনেকদিন পরই আমি স্নান করলাম মাথায়। ঘুরতে এসে স্নান করা ইজ মাস্ট, কিন্তু রোদ্দুর না বেরালে, বৃষ্টি হলে তো মাথায় একদম স্নান করা যায় না। সো এখানে একটু রোদ্দুর উঠেছে অ্যান্ড ইয়েস, স্নান করেছি মাথায়, খুব নোংরা হয়ে গেছিলো। ধরো মা বাবা হাতটা ধরো, আমার হাতটা ধরতে হবে। নড়ছে, এটা নড়ছে। ও মাই গুডনেস,
শুরু? ও ওয়াও, এই যে ফাইনালি, এখানে তো এক ঘন্টা লাগাবো, চা বাগানে ফাইনালি পৌঁছে গেছি। ও ফাইনালি আমরা রাংলি টি স্টেটে চলে এসেছি, তো ভিউটা দেখে নাও। ফাইনালি অনেক ফটো শুট হয়েছে টি স্টেট টি গার্ডেনে, এখন ওয়াপাস যাচ্ছি। কি দেখতে পেয়েছে? ফটো তুলছে, দেখো কি ফটো তুলছো, কিসের ফোরিং, কোথায় লেন্সে ধরলো? ও ওয়াও, এই যে সেই তো নেচারের ভালোই ফটো তুলবে, আমাদের মানুষদের তো ভালো ফটো তোলার নাম নেই, সেই তো। সো গাইস, এটা হচ্ছে আমার ফুল লুক, এটা ফুল লুক দেখিয়ে দিই আমার রেট্রো ড্রেস, ববি প্রিন্ট, এন্ড ইয়েস আই এম নট প্রেগন্যান্ট অ্যাট অল। জঙ্গলে মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, মানে গেছিলাম, তো এটাও একটা অ্যাডভেঞ্চারাস টাইপ, একটা ট্রেকিং করে গেলাম, ভীষণ ভালো লেগেছে। তাই না, বাবাকে জোক ধরলো পায়ে, তো একটু সাবধানে, এখানে বৃষ্টিকাল যেহেতু এখন চলছে, তো জোক টোক যখন তখন বেরাতে পারে, আমি তো ফ্রক টক পরেছি, তো একটু সাবধানে ছিলাম, বাট বাবা জিন্স পরেও বাবাকে জোক ধরেছে। হ্যাঁ না, বাবার আর মার হচ্ছে এটা ফার্স্ট টাইম এরকম অ্যাডভেঞ্চারাস একটা ট্রেকিং করা, তো কেমন এক্সপিরিয়েন্স হয়েছে বলো? ভালো, সুন্দর, ভালো লেগেছে, খুব আনন্দ, সময় পাস ভালো, খুব এনজয় করলাম। যাওয়া যাক, আবার সাথে থাকুন, দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন, এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে ডিরেক্ট লাঞ্চে। তো গাইস, আর একটা ইনফরমেশন দেওয়ার ছিল, আমরা দার্জিলিং থেকে দাগদা এসেছি বাই কার, সেটা হচ্ছে টাটা সুমোতে এসেছি, অ্যান্ড 30-40 কিলোমিটার প্রায় লেগেছে আমাদের ডিস্টেন্সটা, অ্যান্ড ওইটা ভাড়া নিচ্ছে 3,500 টাকা। তো ইয়েস, এই ইনফরমেশনটা দেওয়ার ছিল। চলে এসেছি টি গার্ডেন ট্রেকিং করে, এখানে দুটো আরও পয়েন্ট ছিল, যেটা হচ্ছে একটা মনেস্ট্রি ছিল আর একটা অর্কিড গার্ডেন ছিল, তো সেটা এখন সম্ভব হয়নি যাওয়া, তো সেটা হয়তো কালকে আমরা যাওয়ার রাস্তায় সেটা ঘুরে দেন যাবো। আজকে লাঞ্চে আছে ভাত ডাল, ইয়ে ক্যা হ্যায়, হ্যাঁ ধনিয়া এক, আলু পোস্ত, সালাদ, ইয়ে কোন সা শাক থা, রাইস শাক, সরষের শাক, আচ্ছা রাইস শাক থা, আচার, দ্যাটস ইট। আজকে হচ্ছে তাকদায় লাস্ট ডে, অ্যান্ড এই ট্র্যাভেল ব্লগের এটা লাস্ট আমি ব্লগ করছি, লাস্ট ডেস্টিনেশনে। যদি ভালো লেগে থাকে এই ব্লগটা, তো প্লিজ কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে রেখো। তো ইনফরমেশন আমি গ্যাদার করতে পেরেছি, সব কিছু আমি বলার চেষ্টা করেছি এই ব্লগে, বাট এর ছাড়াও যদি কিছু জানতে চাও তো তোমরা সেটা কমেন্ট বক্সে লিখে জানিও। তো এই ট্যুরটা এখানেই শেষ হলো, টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য ব্লগে, বাই বাই।